लाइक कर एल एलसी हेले मेन वैल्यू बाहर जब यार सेल सी या में मल्टीप्लाई करदे यार भैल्यू बाहर जो मैं सुविधा हाँ अदरवाइज तुम डायरेक्टली कैलकुलेट कर पाछो हाँ वेल एंड गुड तो जेहतु आम प्रत्येक डिजन में ना प्रथमे तो जीरो रे जीरो रहिबो तापर केते आसीबो 0.05 तापर से 0.05 जीरो 0.05 जीरो फाइव आडे व्नतापत तापर पॉइंट व्न फाइव जिरो ହଁ ଜିରୋ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ନେବି ତ ପ୍ରଥମେ ଏଇଠି ଥ୍ରୀ ଭୋଲ୍ କୁ ଲଗେଇଲେ ଅନ୍ କଲେ ଅନ୍ କଲା ପରେ ଏଇଠି ଦେଖ ପ୍ରତିଜନ ଇଏ ୱାନ୍ ଡିଭିଜନ ଇଏ ୱାନ୍ ଡିଭିଜନ କେତେ ଆସିଲା ନା ଜିରୋ वन डिजन में जीरो नवा ताप टे बीटा डिजन दिटा डी वन आसला जीत मुझे वन देख ली पर मल्टीप्लाय करी थ्री डीजन आने थ्री डिजन थ्री डीजन केजजन बढ़ला

बट सीधा देखने पूरा प्रपर्ली भैल्यू आ गोटे डीजन बढ़ाई तीन के पखापाखि आठ बेले बेले सात भी आसे तो तुम्हें एम्स ब्राकेट करके लिखी सही पार पर ग्राफ हिसाब से आम चेज कर दे पार गोटे डिजन बढ़ाई मैंने पॉइंट फाइव पॉइंट फाइव टेत आज तो ये मुझे लिख ली न

এই কনেকশন সর গেলাপ ভোল্টমিটর আছে ইয়ে ভোল্টমিটর ইয়ার ভোল্টমিটরটা কেউ এটি অগাইবা যদি ঢান দিয়ে দেখ এটি ভোল্টমিটর নেগেটিভ সরি পজিটিভ ভালো পজিটিভ কি আঠি সেমি নেগেটিভ বিগেটিভ গলা এটি বি কি এই মাইক্রো এম্পিওর মাইক্রো নেগেটিভ এই মাইক্রো নেগেটিভ কি মাইক্রো পজিটিভ

তো তুমি এটি ওয়ান আখিদি তোমার গ্রাফ যেটা ভালো আসবে তুমি সেই ভালোটা নব হা তাপরে আমি কন করিয়া পুঁ ভোল্ট মিটর বে হি দুই বডাইলে দুই বডেলে এটা দুই আসি যাচ্ছি হ্যাঁ তাহলে দুই লেখিনি তার মানে অভিয়সলি এটা ওয়ান দুই হব না কাটি তা পুনে ভোল্ট মিটর আপনি রেডিং বডাইয়া ভোল্ট

তাপরে পুঁ এটি বড়াইবা আছে তো পাঁচ আসলে ইয়ে আসুছে তো মো পাঁচটা ডিভিজন পাঁচ লিখিনি পুঁ লেফ্যান্ড সাইড গোটে ডিভিজন বড়াইবি বড়াইলে ইয়ে তোমার সেই পাঁচ আসলা তো বেড়েবে সান আসি যায় ভ্যালু আমি সেটুকু গ্রাফ্রে নবানি নেক্সট আমি পড়াইবা ছ

হ্যাঁ তো বুঝি লো কি কেউ ভাল ভাবে রিড নিয়ে আর কমিটি আমি সেটি ফটাফটাই ডিভিজন হেল্প লিস্ট কাউন্ট হেল্প সলভ করা আফটা আমি এটি রফলি কেউ তো এই টাইপ গ্রাফ পক এপর পুরা লিখব ফরওয়ার্ড ভোল্টেজ ইন ভোল্ট ফরওয়ার্ড কেট ইন মিলি আম্পিওর এটি রিভর্স ভোল্টেজ ইন ভোল্ট মানে রিভর্স কেট ইন মাইক্রো অ্যাপিওর তাপরে তোমার এটি ডিভিশন হিসাবে জিরো রু ফাইভ দরকার তুমি নিশ্চিত ভাবে তোমার গোটে ডিভন কেই জিরো পয়েন্ট জিরো ফাইভ নেই তোমার যদি জায়গা বড়ুত তুমি করি অদর ওয়াইজ দশটা ডিভন কে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এই করি নব ইয়ে কে ইয়ে হল জিরো তোমার ওয়ান হাইয়েস্ট তাহলে তুমি এটি কোন ওয়ান নে হব না আমি এটি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স এমতি হলে এই গ্রাফটা এই টাইপ আন্ড ইয়ে দেখো জিরো রু কে পাঁচ আছে তার মানে আমি জিরো দশটা দশটা ডিভিজন টু এইভাবে করি

তো ইউনিট নাইন রে যা অ্যাঁটা তোমার কা ভাই সে হয়ে পাব তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং